মুকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন, এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন, দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ তাওহীদের বাণী প্রচার করেছেন। এই আল-আকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিসসালামের হিজরতের জায়গা। আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি আপনাদের, বিস্তারিত আপনারা পড়ে নেবেন। এই আল-আকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিসসালামের হিজরতের জায়গা। তিনি থাকতেন ব্যাবিলনে, ইরাকের বাবেল শহরে। সেখান থেকে মূর্তি পূজারি পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আল-আকসায়, জেরুজালেমে। ওই জায়গাকে তখন বলা হতো শাম, এখন ওই জায়গাকে শামই বলা হয়, কিন্তু এখন শাম বলতে আমরা বেসিক্যালি সিরিয়াকে বুঝি। কিন্তু আসলে শাম শব্দ দিয়ে এই সিরিয়া শুধু না, প্যালেস্টাইন, লেবানন, জর্ডান, সিরিয়া পুরো জায়গাটাই শামের অন্তর্ভুক্ত। আগে ওই জায়গাকে বলা হতো কেনান। কি বলা হতো? কেনান। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখানে হিজরত করেন, সেখানে তাকে কেন্দ্র করে একটা প্রশস্ত নববী মানে আদর্শ তাওহীদের প্রতিষ্ঠা, একটা নববী রুহানি পরিবেশ গড়ে ওঠে। এবং ইব্রাহিম আলাইহিসসালামের দুজন স্ত্রী ছিলেন, সারা আলাইহাসসালাম এবং হাজারা আলাইহাসসালাম। সারা আলাইহাসসালাম তার সাথে ওখানে থাকতেন ওই কেনানে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি। আরেক স্ত্রী হাজারা আলাইহাসসালাম থাকতেন এই মক্কায়, কাবায়, যাকে কেন্দ্র করে এখানে একটা সভ্যতা করে ওঠে, যেটা আপনারা জানেন ইসমাইল আলাইহিসসালামের কুরবানি। এবং এই বংশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাদা আছেন, তার নাম হলো আদনান। আবু তো আদনান না, আদনান। এবং এই আদনান কেন্দ্র করে ওখানে আদনানি আরব বলে একটা ট্রাইব চালু আছে। ওখানে আরবের অনেকগুলো ধারা আছে, আরবে আরিবা, আরবে বাইদা, আরবে মুস্তারিবা। এভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আদনানি আরব একটা আরব দেখা যায়। এই বংশের একজন মানে মহাপুরুষের নাম হলো ইসমাইল আলাইহিসসালাম। এই বংশেরই ইসমাইল আলাইহিসসালাম থেকেই আস্তে 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 এদিকে আসে। আর এই আদনানি আরব যারা, তাদের বংশেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। কারণ এই বংশেই হচ্ছে বনু হাশিম, বনু হাশিম এবং কোরাইশ, কোরাইশদের মধ্যে একটা ট্রাইব বনু হাশিম। বনু হাশিমের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তো এখানে একটা ট্রাইব দেখছি আমরা মক্কায়, আরেকটা ট্রাইব দেখছি আমরা কেনানে, যেটাকে আমরা বলছি বাইতুল মুকাদ্দাস। ওইখানে ইব্রাহিম আলাইহিসসালামের আরেক সন্তান বেড়ে উঠতে লাগলেন, তার নাম হচ্ছে ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের যে সন্তান তার নাম হলো ইয়াকুব আলাইহিসসালাম। আর ইয়াকুব আলাইহিসসালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম হলো ইসরাইল, এবং এই ইসরাইল নাম থেকেই পরবর্তীতে এই বংশের নাম হয়েছে বনু ইসরাইল। ঠিক আছে, এই বনু ইসরাইলের মধ্যে আল্লাহ পাকের প্রেরিত বেশিরভাগ নবী এসেছেন। বলা হয় 1,24,000, কোনো জায়গায় পাওয়া যায় 2,24,000। কোরআনে আছে 25 জন নবীর নাম, স্পেসিফিকলি কত আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক বলেছে ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক কওমেই হেদায়েত দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করেছি। এটার সংখ্যা আল্লাহ পাক জানেন, আমরা জানি না। তবে এতটুকু জানি বেশিরভাগ নবী রাসূল এসেছেন এই বনু ইসরাইলের মধ্যে। এখন এটাই সেই জায়গা যেখানে বনু ইসরাইলরা বেড়ে ওঠে, তাদের সভ্যতা বিকাশ লাভ করে। এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক একটা ওয়াদা দিয়েছিলেন, তোমরা যদি ভালো থাকো, ওয়াইন আহসানতুম আহসানতুম লি আনফুসিকুম ওয়াইন আসাতুম ফালাহা। আল্লাহ পাক ওয়াদা করছেন, তাদেরকে আরো ওয়াদা করছেন যে ওয়াইন উদ্তুম উদনা, মানে সহজ কথায় তোমরা যদি ভালো থাকো এই জায়গায়, তোমাদের সাথে ভালো বিহেভ করা হবে। তোমরা যদি এই ফিলিস্তিন এই অঞ্চলটাতে ভালোভাবে বসবাস করতে চাও, আল্লাহর আদেশ মেনে চলতে পারো, তোমাদেরকে ভালোভাবেই রাখা হবে। কিন্তু তোমরা যদি উদ্ধত আচরণ করো, তোমাদেরকে এখান থেকে আমি বের করে দেবো। এটা আল্লাহ পাকের সুন্নাহ। ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের সুন্নতের মধ্যে কোনো ব্যত্যয় থাকবে না। এই প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হলো এবং তারা সেখানে থাকতে লাগলো। প্রথমে তারা বেশ ভালোই ছিল এবং তারা কিন্তু তখন মুসলিমই ছিল, কারণ তারা আল্লাহ পাকের আনুগত্য করতেন। প্রত্যেক নবী ইহুদি ছিল না, তারা ছিল মুসলিম। এই যে একটা কথা অনলাইনে চলে আসছে, হ্যাঁ কিছু ওইভাবে বলতে চাচ্ছি না, হয়তো জানে না, না জানা হতে পারে, মানুষ নাও জানতে পারে, তা কোনো নবী রাসূল ইহুদি বলা যাবে না, তারা মুসলিম ছিলেন, কারণ তারা আল্লাহ পাকের দাসত্ব করতেন, এখলাসের সাথে আত্মসমর্পণ করতেন। আর যে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তাকে আমরা মুসলিম বলি। তা আমরা নবী রাসূলদেরকে বলবো না এভাবে তারা ইহুদি ছিলেন না, তারা মুসলিম ছিলেন। তবে সভ্যতাটার নাম ছিল বনু ইসরাইল, বংশটার নাম ছিল বনু ইসরাইল। তো বনু ইসরাইল থেকে ইহুদি নাম কিভাবে হলো সেটাও আমি একটু পরে বলছি ইনশাআল্লাহ। এখন এই ইয়াকুব আলাইহিসসালামের বংশ বাড়তে লাগলো। আপনারা জানেন সূরা ইউসুফ পড়ে দেখবেন, তার মোটামুটি 12 সন্তান হয়ে গেল। 12 সন্তানের মধ্যে 1 সন্তানের নাম হলো ইউসুফ, আর তার ভাই যার নাম পাই আমরা বেনিয়ামিন, তাই না? নেতানিয়াহু না আবার, ঠিক আছে।
বেনিয়ামিন। নামগুলো কেন মিলে যায় বোঝেন, তারা কিন্তু তাওরাত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলো খাটাখাটি করে নাম তার আগে আর কি। ওদের একটা ভিশন আছে, ওইদিকে আমরা পরে আসতেছি। তো এখন এই ইয়াকুব আলাইহিস সালামের যে কওম, যে ট্রাইব, তার যে সন্তানরা, ওই সৎ ভাইদের গল্প আপনারা জানেন, সূরা ইউসুফ বিস্তারিত পড়লে দেখবেন যে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে সেখান থেকে মিশরে আসে। মিশরে কিভাবে আসলো তারা? আচ্ছা, তার আগে আপনাদেরকে একটা শব্দ বলি, সেটা হলো হোলি ল্যান্ড। এই শব্দটাকে মাথায় রাখবেন, হোলি ল্যান্ড। শুধু ফিলিস্তিন জুড়ে নয়, বরং মিশরের নীলনদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড। এই জিনিসটা মাথায় রাখবেন, এখনকার বিশ্বের যত কিছু হচ্ছে হোলি ল্যান্ডকে কেন্দ্র করে, এবং ভবিষ্যতে যা হবে বিশ্বে ওই জায়গার স্বাধীনতাকে কেন্দ্র করে, ওই জায়গার দখলদারিত্ব নিয়েই সব কনফ্লিক্টগুলো হতে থাকবে ওয়ার্ল্ডে। জায়গাটার নাম হোলি ল্যান্ড। এই হোলি ল্যান্ড শব্দটা কিন্তু কোরআন থেকে নেওয়া হয় নাই, এটা ওরা ওদের মতো করে সাজিয়ে নিয়েছে ওদের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে। তারা মনে করে এবং তারা দাবি করে এই জিউসরা যে এই পুরো হোলি ল্যান্ড আল্লাহ তাদেরকে দিয়েছেন, নাউজুবিল্লাহ। কাদেরকে দিয়েছেন আমরা দেখবো এখন ইনশাআল্লাহ। তো এখন এই হোলি ল্যান্ড বলতে শুধু ফিলিস্তিন না, তাহলে পুরো মিশর থেকে নিয়ে একদম ইউফ্রেটিস, ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত, যেখান থেকে সোনার পাহাড় বের হবে, হাদিসও জানেন আপনারা, আর যেটাকে কেন্দ্র করে মহাযুদ্ধ হবে। এখন এই হোলি ল্যান্ডে তাহলে কিভাবে আসলো বনু ইসরাইল? ওই দুর্ভিক্ষের কবলে পড়ে তারা আস্তে আস্তে এখানে আসলো খাবারের সন্ধানে। এখানে এসেই তখন ফেরাওরা থাকতো আর কি। তো এই ফেরাও আর মুসা আলাইহিস সালামের ফেরাও কিন্তু এক না, তখন যারা থাকতো তাদেরকে বলা হতো হাইকাল গোষ্ঠী আর কি, হাইকাল জনগোষ্ঠী। এখন আমরা বুঝলাম যে বনু ইসরাইল কিভাবে ওই কেনান থেকে মিশরে আসলো। ইউসুফ আলাইহিস সালাম যখন এখানে পলিটিক্যাল পাওয়ারটা পেলেন, তখন তিনি বাবাকে নিয়ে আসলেন, মাকে নিয়ে আসলেন, ভাইদেরকে নিয়ে আসলেন, সবাইকে মাফ করে দিলেন। এখানে আবার বনু ইসরাইলের আবাদী গড়ে উঠতে থাকলো। এভাবে আস্তে আস্তে বনু ইসরাইল ছড়িয়ে যেতে লাগলো। মোটামুটি 100-200 বছর তারা এখানে খুব শান্তিতে ছিল, যতক্ষণ না এই হাইকেল জনগোষ্ঠীকে সরিয়ে দিয়ে ফেরাউনরা ক্ষমতা দখল করেছে। ফেরাউনরা আবার উগ্র, এরা আবার ওই রকম না, ওই মানে সেকুলার মাইন্ডেড না। ওরা দাবি করে যে আনা রব্বুকুম আলা, আমি তোমাদের মহান রব। এখানে আর ওই সুযোগ নাই ধর্ম পালনের, এবং তারা খুব বেশি অত্যাচার করতে পছন্দ করতো। আপনি কোরআন খুললেই দেখবেন প্রথম দিকে আছে, বাচ্চাদেরকে জবাই করতো, ছেলেদেরকে জবাই করতো, মেয়েদেরকে জীবিত রাখতো। এদের আন্ডারে, এই ফেরাউনদের আন্ডারে থেকে বনু ইসরাইলরা যে নির্যাতনটা, মানে স্লেভারি যে নির্যাতনটা সহ্য করেছে, এই সময়টা আমার ধারণা এই সময়টা তাদের সাইকোলজিক্যাল একটা পরিবর্তন হয়েছে। আর এটা আমার শুধু কথা না, ডক্টর রাগিব সার্জানি থেকে শুরু করে আলী মোহাম্মদ সাল্লাবি এই কথা বলেছেন যে যখন তারা ফেরাউনের আন্ডারে থেকে এই টর্চার সহ্য করেছে প্রায় এরকম 100 বছর, 100 বছর একটা জাতি যখন এভাবে টর্চার সহ্য করতে থাকে, চোখের সামনে জবাই করে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে ধর্ষণ করা, জীবিত রাখা, তখন এই স্লেভারির মধ্যে থাকতে থাকতে ওদের মধ্যে একটা অ্যারোগেন্সি চলে আসে। ঠিক ওই একই কাজটা কিন্তু ওরা এখন মুসলমানদের সাথে করতেছে, খেয়াল করে দেখেন। ওই জিনিসটার শিক্ষা তারা এই ফেরাউনদের কাছ থেকে পেয়েছে। বুঝাতে পারছি আমি কথা কি? আচ্ছা, তো যাই হোক, এভাবে ফেরাউনদের আন্ডারে তারা থাকতে লাগলো এবং বনু ইসরাইল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হলো। তারা দেখেন ওই জেরুজালেম থেকে এখানে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার কারণ কি? আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে তারা সরে গিয়েছে। এবার আল্লাহ পাক আবারও তাদের প্রতি দয়া করলেন। কি দয়া করলেন? আল্লাহ পাক তাদেরকে আবার একজন নবী দিলেন, সেই নবীর নাম নবী মুসা আলাইহিস সালাম। কি নাম? মুসা আলাইহিস সালাম। তাদেরকে আবার এই জায়গা থেকে উদ্ধার করলেন। ইতিহাস বলতে চাচ্ছি না, আপনারা পড়েছেন, অনেকেই জানেন, কোরআনের পাতায় পাতায় ফেরাউন আর বনু ইসরাইল কিভাবে ফেরাউনকে ডুবে মারা হলো, কিভাবে বনু ইসরাইলকে নিয়ে তিনি এখান থেকে বের হলেন, গিয়ে বনু ইসরাইল ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে যখন ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবে মরল, এরপরে কিন্তু মুসা আলাইহিস সালাম তার এই অনুসারীদেরকে নিয়ে এই জেরুজালেমের দিকে আবার যাচ্ছিলেন। মনে আছে, তারা 40 দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলো, মনে আছে না? 40 দিনের মধ্যে তারা বাছুর পূজা শুরু করলো। ওখানে সামেরি নামে একজন ব্যক্তি বের হলো, সে মানুষকে মূর্তি পূজা শেখানো শুরু করলো। ইউসুফ আলাইহিস সালামের সোনালী যুগ থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই পর্যন্ত এখানেও কিন্তু মোটামুটি 200-400 বছর চলে গেছে। এরপরে নাজাতপ্রাপ্ত বনু ইসরাইল, যাদের প্রতি আল্লাহ পাক রহম করলেন, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম এই ফিলিস্তিনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন যে ওই বাইতুল মুকাদ্দাসে এখন আমালেকা সম্প্রদায় বসবাস করছে। কোন সম্প্রদায় এখন? আমালেকা। অনেক শক্তিশালী আর কি, খুবই ফিজিক্যালি স্ট্রং। তো তোমাদেরকে ওই জায়গা যদি এখন পেতে হয় তাহলে এদের সাথে জিহাদ করতে হবে। এই ঘটনাটা কিন্তু সূরা বাকারার শেষের পারার মধ্যে আছে, একদম শেষের দিকে। তো মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই জিহাদটা হয়নি। মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় এই আদেশটা এসেছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বলেছিলেন যে আল্লাহ পাক আমাদেরকে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস জয় করতে বলেছেন। তখন তার অনুসারী বনু ইসরাইল বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। ওয়া ইন্নাহা হুনা কাঈদুন। কোন বনু ইসরাইল কথা বললো? যাদেরকে আল্লাহ পাক একটু আগেই বিপদ থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলেন। আর শর্ত আল্লাহর কি? ওয়া ইন উদ্না, ঠিক থাকলে ঠিক, বেঠিক থাকলে বেঠিক। এখন তারা যখন যাচ্ছে আর
মুসা আলাইহিস সালামের জীবদ্দশা এটা হলো না। এরপরে আরো প্রায় ৪০ বছর আল্লাহপাক ওদেরকে শাস্তি দিলেন। তিহ নামে একটা উপত্যকা আছে, এই উপত্যকায় আল্লাহপাক তাদেরকে ৪০ বছর ঘুরিয়েছেন। সকালবেলা বের হতো এক রাস্তায় যেত, সন্ধ্যাবেলা গিয়ে দেখতো আবার সেই রাস্তায় ফিরে আসছে, ঘুরতো তার উপত্যকায়। আল্লাহপাক ৪০ বছর এই শাস্তি দিয়েছেন ওই আল্লাহপাকের জিহাদের আদেশ লঙ্ঘন করার কারণে। ওই যে বলেছে আয়দা পড়ে দেখেন, এই আদেশটা লঙ্ঘন করার কারণে আল্লাহপাক এভাবে শাস্তি দিয়েছেন। ৪০ বছর চলে গেল, এরপরে তারা আবার চিন্তা করলো যে আমরা ইস্তিগফার করে আল্লাহ দিকে ফিরে আসি। আল্লাহপাক তৌফিকও দিলেন, আল্লাহপাক তাদের কাছে আরো একজন নবী পাঠালেন যার নাম হচ্ছে কি নাম, না হারুন না, ইউসা বিন নুন, মাশাআল্লাহ, ভেরি গুড, ইউসা বিন নুন। ইউসা বিন নুন যখন নবী হলেন তখন তারা আবার দাবি করলো যে আমাদেরকে জিহাদের পারমিশন নেন আল্লাহর কাছ থেকে, আমরা যুদ্ধ করে আমালেকা সম্প্রদায়কে বের করে দিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করবো। দেখেন ইতিহাস কত ঘুরছে ওই জায়গাকে কেন্দ্র করে আর কি। এটা অক্টোবর মাসের ঘটনা না, এটা ঘটনা প্রায় ৫০০০ বছর পুরাতন একটা হিস্ট্রি এটা। তারপরে ওই নবী বলছেন যে আল্লাহ যদি আদেশ করেন তোমরা কি আবার পৃষ্ঠ প্রদর্শন করবে না? তো তারা বলছে না আমরা কেন পালিয়ে যাব, আমাদের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি, বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে, আমরা কেন জিহাদ করবো না? তারা বলছে আমরা এই নেতাকে মানি না। আল্লাহ একজন নেতা নিযুক্ত করলেন যার নাম হচ্ছে তালুত, যার নাম তালুত। তো তালুতকে তারা মানতে চাচ্ছে না, কারণ কিভাবে তালুত নেতা হতে পারে, ওর তো সম্পদও নাই, ওর তো স্ট্যাটাসও নাই। আমাদের এলাকা মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যা আর কি, সম্পদ থাকতে হয়, স্ট্যাটাস থাকতে হয়। আল্লাহ বললেন যে আমি তাকে দুটো গুণ দিয়েছি নেতৃত্বের, আমি তাকে স্পেশাল দুটো গুণ দিয়েছি। ওয়াজাদাহু বাসতাতাউ ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ পাক তাকে জিসম এবং ইলম দিয়েছেন, সুবহানাল্লাহ। নেতৃত্বের গুণাবলী কি পেলাম আমরা এখন? জিসম মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং ইলম থাকতে হবে। তো এখন এসবের দরকার হয় না, দরকার হয় এখন খালি দরকার হয় কার চরিত্র, ফুলের মতো পবিত্র, দ্যাটস অল। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, আর কিছু বিষয় নিয়ে কথা বলার রুচি হয় না আমার, এটা তার মধ্যে একটা। তো এখন আসুন, ইউসা বিন নুনের আন্ডারে তালুত সেনাবাহিনী এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের পণে। বাইতুল মুকাদ্দাসকে জয় করার জন্য আল্লাহ পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত, নদী পার হবে পানি খেতে পারবে না, যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না। তো তাফসীরে কিতাবে আসছে যে মাত্র ৩১৩ জন পানি পান করে নাই, বাকি সবাই পানি পান করছে। মাত্র ৩১৩ জন পানি পান করে নাই, বাকি সবাই পানি পান করছে। এখন তালুত এই ৩১৩কে নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধের মধ্যে দাউদ আলাইহিস সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন, তখন তার বয়স মাত্র ১৫-১৬ হবে। তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকা সম্প্রদায়ের, তার নাম জালুত। সে খুবই শক্তিশালী, একজন একাই সে ১০ জনের সাথে লড়তে পারে। এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলাইহিস সালাম, যিনি তালুতের সেনাবাহিনীর মধ্যে আছেন, উনি কিন্তু এখনো নবী নন, ঠিক আছে, উনি কিন্তু এখনো নবুয়ত পান নাই, সেনাবাহিনীর মধ্যে আছেন। একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চোখকে তিনি ফুটা করে ফেললেন, সরি, জালুতের এক চোখকে ফুটা করে ফেললেন, কে? দাউদ আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম মাত্র একটা গুলতি দিয়ে জালুতের বর্ম পড়া ছিল, শুধু চোখ দেখা যাচ্ছিল, ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফুটা করে ফেললেন। এতে করে জালুত মারা গেল এবং জালুতের মৃত্যু দেখে ওই আমালেকা সম্প্রদায় ভয়ে কাঁপতে লাগলো। মাত্র ৩১৩ নিয়ে তালুত এই বাইতুল মুকাদ্দাস জয় করলেন। বাইতুল মুকাদ্দাস জয় করার দিনে আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছিল, সূর্য ডুবে যাচ্ছিল, তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন, এই নবী এবং তালুত তারা সবাই মিলে এই ৩১৩ জন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন, বরকত দান করেন, যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি, আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ এই সূর্যের ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন। ইতিহাসে এটা একবার হয়েছে, কোরআন সাক্ষী আছে, হাদিসে সাক্ষী আছে, দলিল আছে। এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন, কারণ তখন কিন্তু প্রথম দিনটা এক বছরের সমান হবে, কিভাবে একটা দিন এক বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে। তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার, সূর্যের ঘূর্ণন আল্লাহ থামিয়ে দিয়েছেন, তারা যুদ্ধ করেছে, বাইতুল মুকাদ্দাস জয় করেছে। কারা এরা? এরা বনু ইসরাইল, তালুতের বাহিনী, ইউসা বিন নুনের উত্তরসূরি, এবং এইখানে আছে দাউদ আলাইহিসসালাম। তারপরে দাউদ আলাইহিসসালাম সেখানে নবী হলেন। তার আগে বনু ইসরাইল ভালোভাবেই চললো, কোনো সমস্যা করে নাই। এরপরে দাউদ আলাইহিসসালাম